ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার জন্য। শুধুমাত্র মিসড কল করেই, অর্থাৎ একটা মিসড কল করবেন আপনারা মোবাইলের মাধ্যমে এবং সেই মিসড কলের মাধ্যমে মিলবে এবার 5,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদমই তাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে নতুন একটা প্রকল্প, একদম নতুন একটা প্রকল্প, অবশ্যই আপনাদের জানতে হবে। আমি এ টু জেড আপনারা কোন নাম্বারে কিভাবে কেন এই টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং কারা কারা এই 5,000 টাকা পাবে, অবশ্যই সমস্ত কিছু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটা দেখবেন, বুঝবেন এবং লাস্ট পর্যন্ত দেখে আপনারা অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন। তো চলুন সরাসরি চলে যাচ্ছে ভিডিওর মূল বিষয়ে, কিভাবে কোন নাম্বারে মিসড কল করবো আমরা এবং কেনই বা এই টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, কি এই প্রকল্প, প্রকল্পের নাম কি, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন একটা প্রকল্প মিসড কল করলে বা SMS করলেও আপনারা কিন্তু পেতে পারেন এই 5,000 টাকা। আগামী বিধানসভা নির্বাচনের আগে কোনো ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনিক প্রধান। একদিকে কার্যত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, অন্যদিকে নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যে আরও একটি নয়া প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য জাগো নামে এই নয়া প্রকল্পের সূচনা করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রকল্পের নাম হচ্ছে জাগো এবং এই জাগো প্রকল্পের মাধ্যমে কিন্তু মহিলারা পাবে 5,000 টাকা এবং এই নয়া প্রকল্পের সুবিধা পেতে কোনো লাল সুতোর ফাঁস রাখা হয়নি। অর্থাৎ জাগো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো প্রশাসনিক ভবন কিংবা ঘরে ঘরে ঘুরতে হবে না গ্রাহককে, অর্থাৎ আপনাদের কোনো অফিসিয়াল কোনো সরকারি দপ্তরে যেতে হবে না, শুধুমাত্র একটা মিসড কল করবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এই প্রকল্পের সুবিধা। তো কোন নাম্বারে আমরা মিসড কল করব? 7773003003 এই নাম্বারে মিসড কল করতে হবে, অথবা JAGO বড় হাতের টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের টাকা কিন্তু পেয়ে যাবে প্রার্থীরা, অর্থাৎ যারা যারা এখানে আবেদন যোগ্য তারা কিন্তু পেয়ে যাবে। জানা গিয়েছে রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানা যাচ্ছে নয়া এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে, যদিও এই টাকা বার্ষিক অনুদান হিসেবেই দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, নগরায়ন ও পৌর বিষয়ক বিভাগ, সংখ্যালঘু বিষয় ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও আদিবাসী বিভাগের সহযোগিতায় পুরো প্রকল্পটি পরিচালনা করছে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ। রাজ্যের মহিলাদের জন্য রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্প সহ ইতিমধ্যেই কিন্তু একাধিক প্রকল্পের সূচনা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, আপনারা হয়তো সেটা জানেন। অবশ্যই এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল আজকে এই ভিডিওটি। অবশ্যই আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেন এবং কোনো রকম মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা বড় একটা আপডেট আপনাদের সবার জন্য। ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন এবং কি মেসেজ পাঠাতে হবে সেটাও কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু আপনারা নোট করুন এবং পাঠিয়ে দিন এই নাম্বারে, অথবা মিসড কল করুন এই নাম্বারে। ধন্যবাদ।